দখল দূষণে বিপর্যস্ত কুড়িগ্রামের বুড়ি তিস্তা পরিণত হয়েছে মরা খালে সুনজর স্থানীয়রা কুমিল্লার চৌদ্দ গ্রামে র্যাবের সঙ্গে বন্দুক মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র গুলি উদ্ধার এবং গরু মোটা তাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা শুরু হয়ে গেছে কেনা বেচা সিকিউরিটি সিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে জাহান দখল দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের বুড়ি তিস্তা নদী এক খরস্রোতা নদীটি এখন যেন মরাখাল দখল হতে হতে থেমে গেছে নদীর স্রোতধারা ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা আবার শুকনো মৌসুমে পানি না পেয়ে বিপাকে নদী তীরের মৎস্য ও কৃষিজীবীরা নদী বাঁচাতে কর্তৃপক্ষের সুনজর চান স্থানীয়রা কুড়িগ্রাম প্রতিনিধি আতৌর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত একসময়ে এই জনগণের অস্তিত্ব বাঁচিয়েছে অপরিকল্পিত বাঁধ আর দখলদারদের থাবায় নদী নিজেই এখন অস্তিত্ব সংকটে শুরুটা ছিল উনিশশো সালে বন্যার পর অপরিকল্পিতভাবে নদীর উৎসমুখে বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করার স্রোতধারা কমতে থাকে আসতেస్తేই ভাবেই দখল হয় নদীর দুপার ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি সহ গড়ে তোলা হয় নানা স্থাপনা পানি নাই মাছও মাছ আমাদের বাড়ির ভাঙিয়ে তুলতেছে বিক্রি করতেছে নদীর দুই পাশে হয় না নদী বাঁচাতে দীর্ঘদিন ধরে দাবি জানি আসছে উলিপুরের মানুষ নদী দখলমুক্ত করতে নানা কর্মসূচিও পালন করছেন স্থানীয়রা তারপরও কাজের কাজ কিছুই হচ্ছে না এই নদীটা যায় এই ত্রিস্টার নামে বিরাট পরিচিত ছিল বিশ্বে বাংলাদেশের মধ্যে সেটাও বিলুপ্ত হয়ে গেল প্রশাসনকে এই আন্দোলনের প্রতি আন্তরিক হয়ে অনতি বিলম্বে আমাদের প্রাণের দাবি এই থেকে রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন অবশ্য পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীটিকে আগের অবস্থায় ফেরাতে কল্প তৈরি ও জরিপের কাজ চলছে আশা করা যাচ্ছে আগামী নভেম্বর মাস থেকে আমরা বুড়িতিস্তা খননে হাত দিতে পারব নদী দখলমুক্ত করলে এলাকার জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জলাবদ্ধতাও দূর হবে বলে মনে করেন স্থানীয়রা ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন কুমিল্লার ১৪ গ্রামের র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ফারুক নিহত হয়েছে এ সময় বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় তিনটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে র্যাব জানায় ইয়াবা পাচার হচ্ছে এমন খবরে চোদ্দ গ্রামের কোমাল্লা এলাকায় অভিযান চালায় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে ফারুক গুলি করে পালানোর চেষ্টা করে র্যাব ও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় ফারুক তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে নিহত ফারুক কুমাল্লা গ্রামের মমতাজুদ্দিনের ছেলে রাজবাড়ী সদরের আডদাপা গ্রামে আদরি একটা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার রাতে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন আদরি বারোটার দিকে ছেলেদের কান্না শুনে অন্য সদস্যরা এসে আদরিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয় আদরির স্বামী মিজানুর কক্সবাজারের উখিয়াতে রাজমিস্ত্রির কাজ করে গেল সপ্তাহে সদরের পশ্চিম মূলঘর গ্রামে দাদি ও নাতনিকে গলা কেটে হত্যা করা হয় কোরবানি ঈদ সামনে রেখে নাটোরের খামারিরা ব্যস্ত সময় পার করছেন গরু মোটা তাজা করণে স্থানীয় প্রয়োজন মিটিয়ে এখানকার গরু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে ইতিমধ্যে বেচা কেনাও শুরু হয়েছে প্রতিনিধি নবীর রহমান বিপ্লব সহায়তা আরো জানাচ্ছেন মিজানুর রহমান নাটোরের খামারিরা এবারের কোরবানিদের জন্য পালন করেছে প্রায় তিন লাখ গরু ওষুধ স্টেরয়েড ফিড বা রাসায়নিক খাদ্য পরিহার করে গরু মোটা তাজা করতে দেশীয় সাধারণ খাবার খোল ভুসি কাঁচা ঘাস খাওয়ানো হয়েছে তাই সারা দেশে এখানকার পশুর কদর বেশি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার গরু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া একশো একটা গরু আছে হ্যাঁ এই গরুগুলো আমি মূলত দেশীয় খাওয়ার দিয়ে এই গরুগুলা তৈরি করছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এই জাতগুলো সংগ্রহ করেছি ডাক্তারের ওই ওষুধ মেডিসিন ছাড়া ইঞ্জেকশন ছাড়া দেশি খাবার খাই আমরা গরুটাকে মোটামুটি গত বছর ভালো দাম পাইছি এবার আশা করি ভালো আমি পাব জেলা সম্পদ বিভাগের এই কর্মকর্তা জানালেন অবৈধ পন্থায় কেউ যাতে গরু মোটা করতে না পারে সেজন্য প্রতিটি খামারে নজরদারি রয়েছে সম্পদ বিভাগের যারা আমরা কর্মরত আছি সকলেই এই খামারগুলোর দিকে আমাদের নজর আছে। যাতে কোনো খামারি বা কোন ব্যবহার না করে কোনো হরমোন বা স্টেরয়েড জাতীয় যাতে ওষুধ ব্যবহার না করে সরকার ভারত থেকে গরু আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে এবছর কিছুটা লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা খামারিদের মিজানুর রহমান একুশের টেলিভিশন এবার ইসলামিক ব্যাংক লিমিটেড পাকা রাস্তা নিরাপত্তা প্রাচীর বিদ্যুৎ ও পয় ব্যবস্থা না থাকায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবহেলায় পড়ে রয়েছে মধ্যযুগীয় প্রাচীর নিদর্শন নবরত্ন মন্দির বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী সিরাজগঞ্জের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজানুর রহমান বগুড়া নগরবাড়ি মহাসড়কের পূর্বপাশ ধরে কিছুটা এগোলেই হাঁটি ছায়া শনিবির শান্ত পরিবেশে অবস্থিত নবরত্ন মন্দির ষোলোশো সালে রাজস্ব ফাঁকি দেয় দিনাজপুরের মহারাজা সুখদেবকে বন্দি করতে নায়েবে দেওয়ান রামনাথ ভাদুরিকে দিনাজপুর পাঠান মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খান খবর পেয়ে মহারাজা সুখদেব নায়েবে দেওয়ান রামনাথকে লক্ষাধিক টাকা উপহার দেন সেই টাকায় রামনাথ ভাদুরি নিজ গ্রামে নির্মাণ করেন মন্দিরটি বর্গাকার এই মন্দিরের চারদিকের আয়তন পনেরো দশমিক চার মিটার পোড়া মাটি দিয়ে লতাপাতা ফলমূল এবং দেবদেবীর ফলক খচিত তিনতলা এই মন্দিরে চূড়া রয়েছে নয়টি বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে চার মানুষের মূর্তি আছিল তারাই নাভি পর্যন্ত নিষেধ দাবার ছিল এই চোখো উপজো ছিল এই দেখছি সংস্কার করা হয়েছে তারপর আর সংস্কার করা হয়নি উপরে মনোবাসনা পূরণের তীর্থস্থান হিসেবেই অন্তরে লালন করেন সনাতন ধর্মাবলম্বীরা দেশ বিদেশ থেকে লোকজন আসে তাতে আমাদের খুবই আনন্দ উপভোগ করি আমাদের খুবই ভালো লাগে যেটা এটি মানসিক সেটা হয় নিরাপত্তা প্রাচীরের পাশাপাশি পর্যটকদের দৃষ্টি কাড়তে শোভাবর্ধন রাস্তা পাকাকরণ আলো ও বসার ব্যবস্থার জন্য কার্যকরী পদক্ষেপ দাবি পর্যটকদের এইটাই রাস্তা এর গিরে একটা রাস্তা হইলো যার ব্যন্যা কোনো জয় মন্দিরে যাওয়ার মতো কোনো আরই নাই পরিবেশ নাই পুরো হয়ে গেছে বেশ কিছু ফাটল দছে এটা আসলে সংস্কারের প্রয়োজন ফুলের বাগানে এসে কিংবা টয়লেট বাথরুমের একটা ব্যবস্থা করলে দেখতে সুন্দর লাগে সরকার যদি একটু দৃষ্টিমত দিতে দিলেনি তাহলে আমার মনে হয় যে সরকারের রাজস্ব খাতে অনেক টাকা ইনভেস্ট হইতো পুরা যথাযথভাবে সংস্কার ও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি এই শিক্ষাবিদের যদি এগুলো সংস্কার করা হয় তাহলে উত্তর জনপদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানটি আরও বেশি আকর্ষণীয় হবে মুসলিম শাসন আমলের হিন্দু স্থাপত্যের এই স্থাপনাটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনই প্রত্যাশা স্থানীয়দের মিজানুর রহমান একুশে টেলিভিশন সুনামগঞ্জের বগুলার কারায় হয়ে গেল কাবাডি উৎসব এবারে উৎসবে ছাতক উপজেলার দলকে হারিয়ে বিজয়ী হয়েছেন দক্ষিণ সুনামগঞ্জের বগুলার কারা দল দক্ষিণ সুনামগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত মঙ্গলবার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন উপজেলার কাবাডি দল এই উৎসবে অংশগ্রহণ করে ঐতিহ্যবাহী এই খেলায় অংশ নিতে আসা প্রায় ছশো খেলোয়াড় একদিন আগে বগুলার কারা গ্রামে আতিথ্য গ্রহণ করেন বংশ পরম্পরায় পূর্বপুরুষদের রীতি ধরে রাখতেই মূলত এই খেলার আয়োজন করে থাকেন আয়োজকরা কাবাডি খেলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি হাওড় এলাকার গ্রামের মানুষের মধ্যে ভালোবাসার মেলবন্ধন ধরে রাখতেই এমন আয়োজন জানালেন আয়োজকরা এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া খাদ্য গুদাম থেকে পাচারের সময় দুশো বস্তা সরকারি চাল আটক টুঙ্গি সরকারি কলেজের শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মানিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা ভারতে দেড় বছর আটক থাকার পর হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে চার কিশোর বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুষ্টিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মাহবুবুল আলম হানিফ রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে উন্নয়নের রোডম্যাপ শীর্ষক কর্মশালা ঠাকুরগাঁওয়ে এলজিডের আওতায় দরিদ্রদের মাঝে চেক বিতরণ ঈদ উপলক্ষে শেরপুরে পুলিশের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে যুব মহিলা লীগের আলোচনা সভা গ্রেনেড হামলায় নিহত সিলেট আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী স্মরণে আলোচনা সভা পাবনায় দেশের প্রথম ডিজিটাল ইউপি হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন নীলফামারিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দশ গুণী ব্যক্তিকে সম্মাননা মন্ত্রিসভায় সড়ক আইন অনুমোদন নেয় ময়মনসিংহ এর গফরগাঁও শিক্ষার্থীদের আনন্দ র্যালি আর এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার দখল দূষণে বিপর্যস্ত কুড়িগ্রামের বুড়ি তিস্তা পরিণত হয়েছে মরাখালে সুনজর চান স্থানীয়রা কুমিল্লার চোদ্দ গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র গুলি উদ্ধার এবং গরু মোটা তাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা শুরু হয়ে গেছে কেনা পেচা শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন